নমস্কার বন্ধুরা, আমি অ্যাডভোকেট পায়েল চক্রবর্তী। চলে এসেছি আজকে আরও একবার একটা নতুন লিগাল ইনফরমেটিভ ভিডিওর সাথে। তো আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর সবার আগে বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নতুন লিগাল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন। যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে রিট। রিট কী, রিট কয় প্রকার, কেন আমরা রিট ফাইল করব, কোথায় আমরা রিট ফাইল করব, দুটো বিষয় দরকার। সেটা হচ্ছে আমাদের অধিকার কয় প্রকারের হয়, দুই প্রকার, একটা হচ্ছে লিগাল রাইট আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল রাইট। ঠিক আছে, এবার লিগাল রাইটটা কী? লিগাল রাইটটা হচ্ছে আইনি অধিকার যেটাকে বলছে। আমি কারোর থেকে টাকা ধার নিয়েছি কিন্তু তাকে টাকাটা ফেরত দিচ্ছি না, তাহলে তার কিন্তু অধিকার আছে আমার থেকে টাকাটা ফেরত নেওয়ার, সেটা তার আইনি অধিকার। তাহলে এই আইনি অধিকারটা প্রয়োগের জন্য বিভিন্ন বিচারালয় স্থাপন করা হয়েছে পার্লামেন্ট থেকে এবং বিভিন্ন অ্যাসেম্বলি থেকে। দেখা গেছে যে এই আইনি অধিকার লঙ্ঘন বিষয়ক বিভিন্ন বিচারালয় স্থাপন করা হয়েছে এবং জুরিসডিকশন অনুযায়ী এই আইনি লঙ্ঘন যদি কারোর হয় তাহলে তিনি ওই বিচারালয়ে গিয়ে বিচার পেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সেখানে রিট করা যাবে না, বিভিন্ন সিভিল বিচারালয়ে গিয়ে বা সিভিল কেস যেখানে হয় সেই কোর্টে গিয়ে তিনি তার আইনি যে অধিকার সেটা ফিরে পেতে পারেন। এটা গেল আইনি অধিকার বা লিগাল রাইটের কথা। এবার আসছি কনস্টিটিউশনাল রাইট। কনস্টিটিউশনাল রাইটটা কি? কনস্টিটিউশনে আমাদের বা আমাদের মানে জনগণের, সাধারণ জনগণের কিছু রাইটের কথা বলা হয়েছে। সেটা কনস্টিটিউশনের আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে এই লিগাল কনস্টিটিউশনাল রাইটগুলোর কথা বলা হয়েছে বা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে রাইট অফ ইকুয়ালিটি, রাইট অফ ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। তাহলে এই যে অধিকার, এই অধিকারগুলো লঙ্ঘন হলে, মানুষের যদি এই কনস্টিটিউশনাল রাইট লঙ্ঘন হয়, তখনই কিন্তু সেই ব্যক্তি রিট করতে পারে। উদাহরণ হিসেবে বলছি, এই কনস্টিটিউশনাল রাইটটা আমরা জানলাম যে আর্টিকেল 12-35-এ এই কনস্টিটিউশনাল রাইটের ব্যাপারে বলা হয়েছে, জনগণের যে কনস্টিটিউশনাল রাইট সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে এই কনস্টিটিউশনাল রাইট, এই অধিকার যখন লঙ্ঘন করা হচ্ছে সেক্ষেত্রেই কিন্তু আমরা রিট করব। ঠিক আছে, এবার রিটটা কোথায় করব? রিটটা অবশ্যই প্রথমে আমরা হাইকোর্টে করব, তারপরে যথাপযুক্ত অর্ডার না পাওয়ায় তখন আমরা যাব সুপ্রিম কোর্টে। হাইকোর্টে যখন আমরা রিট ফাইল করব তখন আর্টিকেল 226 এবং 227-এ রিট ফাইল করা হয় হাইকোর্টে, এবং সুপ্রিম কোর্টে যখন রিট ফাইল করব তখন আর্টিকেল 32-এ আমরা রিট ফাইল করব। এবারে আসছি রিট কত ধরনের হয়। তার আগে এই রিটের প্রকারভেদটা বলার আগে আগে বলে নিই যে রিটটা কেন ফাইল করব, এটা অনেকের কাছে এখনও পর্যন্ত হয়তো ক্লিয়ার নয়। আমরা আগেই বলেছি রিট হচ্ছে একটা আদেশ বা কমান্ড, অর্থাৎ যখন হায়ার জুডিশিয়ারি থেকে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি মানে লোয়ার কোর্টগুলোর ওপর অথবা সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্টের ওপর বা গভর্নমেন্টের কোনো অথরিটির ওপরে আদেশ দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে বা হাইকোর্ট থেকে, তখনই কিন্তু সেটা রিট হিসেবে পরিগণিত হয়। যখন কনস্টিটিউশনাল রাইট বা মৌলিক অধিকার আমাদের ক্ষুণ্ণ হচ্ছে সেক্ষেত্রেই কিন্তু রিট ফাইল করা হয়। এবার যে এই রিটটা আমরা ফাইল করব কেন, তার একটা ছোট্ট সাধারণ উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে, ধরুন আপনি কোনো গরিব লোক হসপিটালে গেল ট্রিটমেন্টের জন্য, হ্যাঁ মেডিকেল কলেজে গেল ধরুন ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে, কিন্তু সেখানে দেখছে তাকে ভর্তি নেওয়া হচ্ছে না এবং তার প্রশ্নের ডাক্তাররা উত্তর দিচ্ছে না, বা যে হায়ার অথরিটি আছে মেডিকেল বোর্ডের তারা কোনো যথোপযুক্ত মানে ব্যবস্থা নিচ্ছে না রোগীটা সুস্থ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তিটি অবশ্যই এই মেডিকেল কলেজের যে অথরিটি আছে হায়ার অথরিটি তার এগেনস্টে রিট করতে পারে। ঠিক আছে, এবারে বিভিন্ন সরকারি ক্ষেত্রেও এটা হতে পারে এবং বিভিন্ন কোর্টের ক্ষেত্রেও হতে পারে। সেটা তো আগেই বললাম যে কী কী ক্ষেত্রে আমরা রিট ফাইল করতে পারি, এবং এটা সম্পূর্ণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারাই কিন্তু এই রিটটা ফাইল করা যেতে পারে। আচ্ছা, এই যে আর্টিকেল 32-তে সুপ্রিম কোর্টে এবং আর্টিকেল 226 এবং 227-এ হচ্ছে হাইকোর্টে। এবার রিট কয় ধরনের,
পাঁচ ধরনের। এক হচ্ছে হেবিয়াস কার্পাস, যেখানে কোনো ব্যক্তির শরীরকে পেশ করার কথা বলা হয় বা হায়ার অথরিটি বা হায়ার জুডিশিয়ারি থেকে নির্দেশ দেওয়া হয় লোয়ার জুডিশিয়ারিকে অথবা সাবঅর্ডিনেট অথরিটিকে যে কোনো ব্যক্তিকে লুকিয়ে রেখেছে বা আটকে রেখেছে, সেক্ষেত্রে তাদেরকে যদি অর্ডার করা হয় যে ব্যক্তিকে পেশ করা হোক, তাহলে কিন্তু হেবিয়াস কার্পাস এই রিটের ওপরে করা যেতে পারে। হেবিয়াস কার্পাস, যেখানে কোনো ব্যক্তির শরীরকে পেশ করার কথা বলা হয়। দুই হচ্ছে রিট অফ ম্যান্ডামাস। রিট অফ ম্যান্ডামাসটা কি? রিট অফ ম্যান্ডামাসটা হচ্ছে যখন কোনো পাবলিক সার্ভেন্ট, মানে ধরুন পুলিশ বা পুলিশের যে হায়ার অথরিটি, তারা কোনো এফআইআর নিচ্ছে না, পুলিশের এগেনস্টেও কিন্তু রিট করা হয়। সেক্ষেত্রে এফআইআর নিচ্ছে না, তারপরে মেডিকেলের ক্ষেত্রেও যারা সঠিক আচার ব্যবহার করছে না সাধারণ জনগণের ক্ষেত্রে, তারাও কিন্তু রিট করতে পারে হায়ার অথরিটির এগেনস্টে। ঠিক আছে, এই ম্যান্ডামাস মানে তাদেরকে আদেশ দেবে পাবলিক সার্ভেন্টকে যে তারা যাতে এই কাজটা করে, এটা হচ্ছে রিট অফ ম্যান্ডামাস। এটাও একটা রিটের প্রকারভেদ। আর একটা হচ্ছে রিট অফ প্রহিবিশন, মানে হায়ার অথরিটি যদি লোয়ার অথরিটিকে বা সাবঅর্ডিনেট যে অথরিটি তাকে যদি অর্ডার করে যে এই কাজটা তুমি করবে না বা তোমরা করবে না, সেক্ষেত্রে হচ্ছে প্রহিবিশন, মানে নিষেধাজ্ঞা জারি করা। ঠিক আছে, রিট অফ সার্চিউরারি, যে কোনো স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে যদি কোনো রেকর্ড আদায় করা হয় তাহলে সেক্ষেত্রে আদায় করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই রিট অফ সার্চিউরারি করা যায়। রিট অফ কোয়ারেন্টো, ওই পাবলিক সার্ভেন্টের এগেনস্টে হায়ার অথরিটি সাবঅর্ডিনেট অথরিটিকে বলবে যে তোমরা কেন এই কাজটা করোনি, তাহলে এই পাঁচটা ইয়েতেই কিন্তু রিট করা যায়। হেভিয়াস কার্পাস, রিট অফ প্যান্ডামাস, রিট অফ প্রহিবিশন, রিট অফ সার্চিউরারি, রিট অফ কোয়ারেন্টো। তাহলে আমরা বুঝতে পারছি যে কনস্টিটিউশনাল রাইট যেখানে ক্ষুণ্ণ হচ্ছে, মৌলিক অধিকার যেখানে ক্ষুণ্ণ হচ্ছে, সেখানেই কিন্তু রিট করা যায়। হাইকোর্টে 226 আর্টিকেল অ্যান্ড 227, সুপ্রিম কোর্টে আর্টিকেল 32 এ। ঠিক আছে, আর রিটটা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, যে সাবঅর্ডিনেট অথরিটিগুলো আছে, গভর্নমেন্টের যে অথরিটিগুলো আছে, অবশ্যই সব কিছুই পড়ে তার মধ্যে, এবং সাবঅর্ডিনেট যে কোর্টগুলো আছে সেই কোর্টগুলোকে আদেশ দেওয়ার অধিকার কিন্তু একমাত্র সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের আছে, তারাই কিন্তু এই রিটটা নেয় এবং শোনে এবং আদেশ দেয়। এবং হাইকোর্টে প্রথমেই রিট ফাইল করতে হয়, তারপরে সুপ্রিম কোর্টে ফাইল করতে হয়। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পারলাম যে রিটটা কি, লিগাল রাইট কি, কনস্টিটিউশনাল রাইট কি, আমাদের আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে কি কি অধিকারের কথা বলা হয়েছে, সমস্ত কিছু এই ব্লগে বা এই ভিডিওতে আজকে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে, এই রিটের বিষয়ে অনেকের ধারণাটা ক্লিয়ার হয়। আজকের মতো এটুকুই, আমার ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, যদি কিছু কোয়ারি থাকে আমার ইমেল অ্যাড্রেসে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন, আমি অবশ্যই সময় মতো যোগাযোগ করে নেব। আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নমস্কার।